এই জায়গায় ব্রয়লার মুরগির মতো টুপাটুপি করলে হবে না, একটু দেশি মুরগির মতো কক কক করে শেখেন, তাছাড়া যখন তখন ধরে খেয়ে ফেলে দেন। বাতিলেরা ঘাড়ে চেপে আসে, যখন তখন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, একটু ঘাড়টা এরকম ঝেড়ে ওঠেন দেখবেন এমনি পালাবে, কথা বোঝেন না একটু চুপ করে বসে আছে। এই যে ভালোবাসা সাতক্ষীরার মানুষের, দেখে ভালো লাগে, এত সুন্দর আয়োজন নষ্ট করার জন্য কিছু কুচকরি মহল কাজ করো। এই জমিনে আল্লাহর কোরআনের কথা অনেক মানুষ সহ্য করতে পারেন, কারণ ওরা জানে কোরআন সত্য, আর সত্য যদি একবার ওপেন হয় মিথ্যা থাকবে না? বলেন থাকবে না? এটা ওরা বোঝে, সত্যের আলোয় যেন ওরা বিকশিত হোক, সত্যের প্রচারণ ঘটুক, এই পৃথিবীর অনেক মানুষ চায় না, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, পুরো পৃথিবীর সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে যদি এই জমিন থেকে আল্লাহর কোরআন, ইসলাম আর মুসলমানকে বিদায় করতে চায়, বলেন পারবে? জোরে বলেন পারবে? পারবে না, কারণ এই কোরআনের সুইচ কার হাতে? জোরে বলেন কার হাতে? ভালো করে বুঝবেন কথাগুলো, একটু হৃদয় দিয়ে শুনবেন। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে, বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে আজকে প্রায় 6.5 কোটির উপরে হাফেজ, বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের যুবকেরা, এরা ক্রিকেট খেলতে যায়, ফুটবল খেলতে যায়, খেলাতে হাইরা চলে আসে, এরপরে ওদের ফুলের তোড়া দেয়, লাল গালিজার শুভেচ্ছা দেয়, কথা বলেন ঠিক কিনা? আর এদেশের ছোট্ট ছোট্ট তরুণেরা, শিশুরা, বাচ্চারা বিদেশে যায়, 90টা দেশের মধ্যে, 70টা দেশের মধ্যে কোরআন তেলাওয়াতের দিক দিয়ে নাম্বার ওয়ান হয়ে এদেশের সম্মান বিশ্বের দরবারে উঁচু করে এদেশে ফেরত আসে, ওদেরকে একটা ফুলের তোরাও কেউ দেয় না, 10,000 টাকার চেকও কেউ দেয় না, আর ছয়ের মাইতে পারুক আর না পারুক, ক্রিকেটে একটা সেঞ্চুরি মারলে ঘর বাড়ি জায়গা জমির অভাব নাই, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সবার টেলিফোন চলে যায়। এগুলোর দ্বারা কি প্রমাণ হয় না এদেশের যারা আছে, যারা আমাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, কারা আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন, কারা হাফেজদেরকে ভালোবাসেন, এটা কি আপনারা বোঝেন না? এত ওয়াজ করা লাগবে কেন? জ্ঞানী লোকের জন্য ইশারা যথেষ্ট, বোঝেন নাই? নায়িকা অসুস্থ হলে টাকা পা, নায়ক অসুস্থ হলে টাকা পা, আর কোন হুজুর যদি অসুস্থ হয় কি জীবনে টাকা দেওয়া দেখছেন? এ কথা কর না কেন? কপাল আমাদের ভালো না খারাপ বোঝেন না? সবই তো বোঝেন, এত ওয়াজ করা লাগে নাকি? রাগ করেছেন? চোর, বাটপার, সন্ত্রাস, চাঁদাবাজ, এদের দাম সমাজে আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালাদের দাম সমাজে নাই। আর নিজেকে দামি করতে হলে নিজের আমলটাকে আগে সুন্দর করা লাগবে, কথা বলেন ঠিক কেন? যতদিন পর্যন্ত আপনার আমল কোরআন সুন্নার সাথে মিল না হবে, ততদিন পর্যন্ত আপনাকে এই যন্ত্রণা সহ্য করে যেতে হবে। আর যতদিন আপনি কোরআন দিয়ে, হাদিস দিয়ে আপনার জীবনটাকে নবীদের দেখানো পথে, সাহাবায়ে কেরামদের দেখানো পথে তাদের মতো করে সুন্দর করতে পারবেন, তখনই আল্লাহর সাহায্য আপনার আমার ভাগ্যে জুটবে, কথা বলেন ঠিক কেন? অল্প কথায় অনেক কিছু বলেছি, বুঝলে ভালো, না বুঝলে সবই গেল, এত আর কথা বলতে পারবো না, সামনের দিকে যাই, কথা বলবো পবিত্র কুরআনুল কারীমে ছোট্ট একটি সূরা থেকে, সবচেয়ে ছোট সূরা, আমি হুজুরও ছোট, সূরাও ধরছি ছোট, কারণ হিসাব করে কথা বলতে হবে, ওপরের অনেক সান কথা হবেই না, তারপরে আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। গোসি মাছ চিনেন আপনারা? গোসি মাছ, বাম মাছ, কাদার ভিতরে থাকে কিন্তু গায়ে কাদা লাগে না, দেখেছেন না? জোরে বলেন দেখেছেন না? আমাদেরকে এই জমিনে চলতে হবে এইভাবে, জুলুমের কাদা থাকবে, অন্যায়ের কাদা থাকবে, গুনাহের কাদা থাকবে, এই জমিনে টিকেও থাকতে হবে, বিদায় গায়ে যেন কাদা না লাগে, সেইভাবে কথা বলতে হবে, শুনতে হবে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলেন আমিন। কোন সূরা? জোরে বলেন কোন সূরা? সূরার নাম কাউসার। অনেকেই ভাবতেছেন হুজুর এই সূরা আল কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি আমি বুঝতাম, এত কষ্ট করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনার এই মাহফিলে আমি যোগদান করতাম না, এটা কি ভাবতেছেন?
আপনারাই বলেন তো পরিচিত পথে পথ চলতে সহজ হয় নাকি কঠিন হয়? একটু কথা বলেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বক্তার বারে হিট। এই জায়গায় ব্রয়লার মুরগির মতো টুপাটুপি করলে হবে না, একটু দেশি মুরগির মতো কক কক করে শেখেন, তাছাড়া যখন তখন ধরে খেয়ে ফেলে দেবে, বাতিলেরা ঘাড়ে চেপে আসে যখন তখন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, একটু ঘাড়টা এরকম ঝেড়ে ওঠেন দেখবেন এমনি পালাবে, কথা বোঝেন না একটু চুপ করে বসে আছে, রাগ করতেছেন? পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না খারাপ লাগে? এরকম যদি আপনারা বোঝেন তাহলে পরিচিত সুরাত থেকে আলোচনা করলে আরো ভালো লাগবে, কারণ এই সুরাতই কম বেশি সকলেরই মুখস্থ।